ইয়েস, বাচ্চা আছে, শুতে হবে আমাকে, শুতে হবে। গিলে 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 বাচ্চা, ওরে অনেক বড় হয়ে গেছে। আবার একটা, এটা সাদা, দেখি আর কটা আছে। কি সুন্দর সুন্দর বাচ্চা। এই যে এইখানে রয়েছে টোটাল 7টা বাচ্চা। ওহো, কি চলছে এখন? সবার আশা করি সবাই আছো ভালো। কি গো সবাই ভালো তো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। তো আজকের টপিক, গর্তের ভিতরে খরগোশের বাচ্চা। তো এতদিন হচ্ছে চ্যানেলে ভিডিও আসেনি, তার মেন কারণ তোমাদেরকে বলেছিলাম, মানে কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে আমি হসপিটালে ভর্তি ছিলাম, তাই জন্য হচ্ছে ভিডিও আসবে না চ্যানেলে। তো আমি গত পরশু দিন হচ্ছে বাড়িতে এসেছি, এখন রেস্টে আছি। তো তাই এখন চলে এসেছি স্টেশনে ওই ভিডিও আপলোড করার জন্য, কারণ হচ্ছে ভিডিও কখনো 1.2 GB, 1.5 GB, 1.72 GB পর্যন্ত হয়ে যায়, তাই জন্য একটু এসছি স্টেশনে আপলোড করার জন্য। তো আজকের এই ভিডিওটা শুরু হয়েছিল দুপুর 2টার সময় থেকে, মানে বাইরে বেরোতে পারছি না, তাই জন্য বাইরেরও ভিডিও দিতে পারছি না। তাই বাড়িতে খুশির খবর এসছে যখন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, তাই জন্য আজকের এই ভিডিও শুরু হয়েছিল দুপুর 2টার সময় থেকে। তো চলো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমার যখন শরীর অসুস্থ ছিল তখন দেখছিলাম যে সেই খরগোশটা, মানে যেই খরগোশটা আগেও গর্ত খুলেছিল কিন্তু বাচ্চা দেয়নি, ওই খরগোশটা হচ্ছে মুখে করে আবার খড় টড় তুলো টুলো লোম টোম নিয়ে ও আবার ঢুকাচ্ছিল, মানে যখন আমার শরীর অসুস্থ ছিল। তো আমি হসপিটাল থেকে যখন বাড়িতে আসি, মানে পরশু দিনকার আমি দেখেছি ওর পুরো শরীরটা লোম ছেঁড়া, আর ওর যে আগের শরীরটা ভার ছিল সেই ভারটা এখন আর নেই, এখন হালকা হয়ে গেছে, আর পুরো শরীরটাও লোম টোম ছিঁড়েছে বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ ওই যে ওখানে হচ্ছে খাবার খাচ্ছে। তো আজকের হচ্ছে 4 তারিখ, আর এখন বাজে হচ্ছে দুপুর 2। তো আজকের তোমাদেরকেও দেখাবো, আমিও দেখাবো, মানে খুব এক্সাইটেড। আমি তো শিওর হয়ে গেছি বাচ্চা দিয়েছে, তো দেখা যাক বাচ্চা দিয়েছে কি না সেটা তোমরাও জানতে পারবে, আমিও জানতে পারবো। এখানে বদ্রি পাখিরা রয়েছে, এখানে ফ্রিঞ্জ পাখিরা রয়েছে, ওখানে খরগোশ গিনিপিগরা, ওখানে ওরা খাওয়ার খাচ্ছে, আর আজকের সম্ভবত বিকেলের দিকে পাখিগুলোকে ছাড়বো, মানে বদ্রি পাখিগুলোকে ওখানে ও ঘরে ছেড়ে দেবো, আর ফ্রেঞ্চ পাখিগুলোকে ওই খাঁচার মধ্যে ছেড়ে দেবো। আজকে যতটা সম্ভব চেষ্টা করছি। তো সবার প্রথম আগে গর্তটা খুলি, চলো বাচ্চা আছে কি না সেটা দেখার পালা আগে। তো ওই যে, মানে এই দিক থেকে গর্তটা আছে, ওইখানে হচ্ছে ধস লেগে গেছিলো, তাই জন্য আমি আবার খুলে টুলে দিয়ে ওখানে টালি টালি চাপা দিয়েছিলাম। তো চলো বাচ্চা আছে কি না সেটা সবার প্রথম দেখতে হবে। আশা করি বাচ্চা দিয়েছে, আশা করছি। খরগোশ বাচ্চা দেওয়ার পর যখন হচ্ছে ওই গর্ত চাপা দিয়ে দেয় না, এও সেরকম গর্ত চাপা দিয়েছে। ওরে বাবরে, গর্তটা বেশ বড়, বেশ বড় গর্ত। ওরে বাবা, এখানে বসতে হবে, বসে গর্ত খুলতে হবে, বেশ বড় গর্ত। গাইস, গর্তের ভিতরে হাত ঢোকাচ্ছি, বাচ্চা কি থাকবে? ইয়েস, বাচ্চা আছে। ও মা, মা বাচ্চা দিচ্ছে, বাচ্চা আছে। আমি বের করে দেখাচ্ছি কটা বাচ্চা। ফাইনালি বাচ্চা দিয়েছে, ওই বাচ্চা দিয়েছে, আমি শিওর। শুতে হবে আমাকে, শুতে হবে, না শুলে এ করা যাবে না বাস। ওরে বাস, গিলে 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 বাচ্চা, ওরে অনেক বড় হয়ে গেছে, না চোখ ফোটেনি একটা, প্রায় 4-5টা মতো দিয়েছে। আবার একটা, এটা সাদা, এইটা হচ্ছে ব্ল্যাক কালারের তিলক কাটি। দেখি আমার গাইস, গর্তের ভিতরে বাচ্চা। ওরে বাবা, এ তো আরো ব্ল্যাক কালারের তিলক কাটি, এটা হচ্ছে ব্রাউন কালার টাইপের হবে।
তিনটে বেরোলো, তিনটে দেখি আর কটা আছে। ওরে বাবা, এ তো খুব ছটকাচ্ছে, এই আস্তে আস্তে খুব ছটকাচ্ছে। ওরে তেরি, এ তো লাল ব্রাউন কালার। ও এও তিলক কাঠি, প্রায় তিনখানা তিলক কাঠি। আর দেখি আছে কিনা, হ্যাঁ আরও আছে দেখি। গুলো 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 কুচু 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 কুচু। আরে বাস, এটাও ব্ল্যাক কালারের তিলক কাঠি দেখি। আর এ অনেকদিন আগে বাচ্চা দিয়েছে দেখি। আরো একটা, এটাও ব্ল্যাক কালারের তিলক কাঠি। এ বেশ ভালোই লোম ছিঁড়েছে দেখি। আর একটা, আস্তে আস্তে, এটা সাদা। বাবা হেভি লোম ছিঁড়েছে। এই তার মা চলে এসছে দেখি। আর আছে না? না, আর নেই, আর নেই। ওরে বাবরে, ওই বাচ্চা দিয়েছে আমি বলেছিলাম, ও অনেকদিন দিয়ে বাচ্চা দেবে দেবে বলছিল। ও ফাইনালি বাচ্চা দিয়েছে, খুব আনন্দের বিষয়। এদিকে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে চলে এসছে, ঝপ করে চলে এসছো। ভালোই লোম ছিঁড়েছে ও। এইখানে রয়েছে টোটাল কটা বাচ্চা জানো? টোটাল হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা বাচ্চা দিয়েছে। দুটো সাদা, এই যে এইখানে ওর মা চলে এসছে। এই যে এটা প্রায় তোমার হয়ে গেছে, সাত আট দিন তো হয়ে গেছে বাচ্চা। অনেকটা করে লোম বেরিয়েছে দেখো। কি কুচু কুচু, কি কুচু কুচু, ওরই বাচ্চা। টোটাল সাতটা বাচ্চা দিয়েছে। এই দেখো, ওরে তেরি, আমার গর্তের ভিতরে বাচ্চা। এই গর্তটা বেশ বড়, মোটামুটি আমার এতদূর পর্যন্ত, পুরো এতদূর পর্যন্ত হাত চলে গেছে। অনেকদিন পর এই বাচ্চা দিয়েছে। এই বাচ্চাটা আমার বেশ দারুণ লাগছে, দারুণ। এই বাচ্চাটা কি সুন্দর, একবার চিকচিক করছে। তো আগের বাচ্চাগুলো তো বেঁচে নেই, মারা গেছে। এই বাচ্চাগুলোকে আমি খুব ট্রিটমেন্ট করবো, খুব ট্রিটমেন্ট করবো। মানে আমি তাহলে, ও কবে বাচ্চা দিয়েছে জানো? আমি তো হসপিটালে চলে গেছিলাম, তারপর এসে দেখি ও বেশ। এই দাঁড়া দাঁড়া, করতে চাপাস না, করতে চাপাস না, এই দাঁড়া 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 দাঁড়া, করতে চাপাস না। তো আমার শরীর অসুস্থ ছিল তখন, ও হচ্ছে তুলো ফুলো আবার ঢোকাচ্ছিল। আর আমি তো হসপিটাল থেকে এসে দেখি যে ওর গোটা গা, ওর পুরো শরীরটা লোম টোম ছেঁড়া, হ্যাঁ পুরো হালকা হয়ে গেছে। আমি ভেবেছি বাচ্চা দিয়েছে। তো গতকালকে দেখবো দেখবো বলছিলাম, দেখা তো হয়নি। তো আজকের বলি না, যাই দেখি বাচ্চা দিয়েছে কিনা। সত্যি বাচ্চা দিয়েছে, সাতটা বাচ্চা, দুটো সাদা, আর এইটা এইটা হচ্ছে হালকা মাংসা কালারের, আর এটা তো লাল কালার, আর বাদবাকিগুলো ব্ল্যাক কালারের বাচ্চা। তো তোমাদেরকে কাছ থেকে দেখাই। এই দেখো কি সুন্দর সুন্দর বাচ্চা, এর মধ্যেই রয়েছে টোটাল সাতটা বাচ্চা। এই যে এইখানে রয়েছে টোটাল সাতটা বাচ্চা, কুচু 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 কুচু, বেশ সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখো। ওয়াও নাইস, এই বাচ্চাটা বেশ দারুণ লেগেছে, আর এই বাচ্চাটা আমার বেশ দারুণ লেগেছে এই বাচ্চাটা। তো আমি ভাবছি এই বাচ্চাগুলোকে আলাদা, বাচ্চার বাচ্চার মাকে আলাদা করে রাখলে সবথেকে ভালো হবে। দু চার দিন পর বের করে নেব, চোখ ফুটে গেলে রেখে দিই, সবথেকে ভালো হবে। ওর মার কাছ থেকে ট্রিটমেন্ট পাক, তারপর চোখ ফুটে গেলেই আলাদা করে রেখে দেবো। তাহলে সাতটা বাচ্চা, এই সাতটা বাচ্চা একদম বাঁচাতেই হবে, আগের বারের কোনো বাচ্চাগুলোকে বাঁচাতে পারেনি। রেখে দিই, হাই সে গর্ত বন্ধ করে দিছে, যা। কি হবে, ওই তুই বন্ধ করে দিছিস কেন? তোর বাচ্চা আছে, দাঁড়া দাঁড়া, বাচ্চাগুলোকে ঢুকে দিই, হই দাঁড়া 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 দাঁড়া, মুশকিল করে দেখু। যে যার বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা আছে না, ব্যাপারটা এইটাই থেকে বড় কথা। এক এক করে চলে যাও কচি মনে। ওরে বাবরে, আমাকে শুতে তো হবে।
আস্তে আস্তে ঢুকে যাও, আস্তে রেখে দিই এদেরকে। তো তোমরা কিছু সাজেস্ট করো যে বাচ্চাগুলোকে কি গর্তের ভেতরে রাখবো না বাইরে বের করে আলাদাভাবে ট্রিটমেন্ট করবো ওদের, তোমরা অবশ্যই কমেন্ট করো। কি সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো, হেভি লাগছে আমার বেশ। কালো বাচ্চা খুব হয়েছে, আর সাদা বাচ্চা তো দুটো হয়েছে, আর সেই লাল বাচ্চাটা আর পাউসা কালারের বাচ্চাটা বেশ পছন্দের হয়েছে আমার। চলে যাও, আর একটা বাচ্চা বাকি আছে, রেখে দেই, মা এসে আবার গর্ত চাপা দিয়ে দেবে। চলে আসছে ওর মা, এবার দিয়ে দাও, চাপা দিয়ে দাও, চাপা দিয়ে দাও, গর্ত চাপা দিয়ে দিচ্ছে। এইরকম, এইটা সেফটির জন্য আর কি দিয়ে রেখেছিলাম। বাস, ওর মা তো গর্ত চাপা দিয়ে দিচ্ছে। তো ফাইনালি এতদিন পর বাচ্চা সত্যিকারে দিল, টোটাল 7টা বাচ্চা দিয়েছে, মানে দারুণ লাগছে, দারুণ। আমার তো হাত ফাত কাদা হয়ে গেছে। হ্যাঁ, তো সত্যি খুবই খুশির খবর, খুবই খুবই খুশির খবর। অনেক দিন থেকে ও বাচ্চা দেবে দেবে বলছে, এইটা নিয়ে প্রায় প্রথমবার একটা, দ্বিতীয়বার একবার, তৃতীয়বারের বেলা ও বাচ্চা দিল, তৃতীয়বারের বেলা। তো টোটাল দিয়েছে 7টা বাচ্চা, ভাবা যায়। যাই হোক, ওই হাইস্ট দিয়েছে, নাহলে কালো খরগোশটা বাচ্চা দিয়েছিলো, টোটাল 6টা দিয়েছিলো, তারপর আর একটা কালো বাচ্চা দিয়েছিলো, সে তো 4টে বাচ্চা দিয়েছিলো, আর এ তো হাইস্ট দিয়েছে 7টা। যাই হোক, খুবই খুশি লাগলো। আর ওই বাচ্চাগুলোকে আলাদাভাবে রাখবো, মানে ওর চোখ ফুটে গেলে, আর 4 দিন পর সম্ভবত চোখ ফুটবে, 4-5 দিন লেগে যাবে চোখ ফুটতে, চোখ ফুটে গেলেই আমি বাচ্চাগুলোকে আলাদাভাবে রেখে দেবো। আগের বাচ্চাগুলোকে তো বাঁচাতে পারিনি, এই বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা তো করতেই হবে। তো যাই হোক, খরগোশ ঘরে আবার খুশির খবর এলো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে এখন আছি, বাইরেও যেতে পারছি না, কলেজেও যেতে পারছি না, আর ঘোরাঘুরিও করতে যেতে পারছি না, তাই জন্য এই বাড়িতে আছি, যখন খরগোশ ঘরের টুকিটাকি আপডেট তোমাদেরকে দিতে থাকবো। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো, বাই বাই।